থাকে এদের দ্বারা কিন্তু অনেক সময় প্রভাবিত হয়। যদি একটা একজন মাদকাসক্ত ব্যক্তির সাথে আরেকজন যুবকের তরুণের যোগাযোগ হয়, তাহলে তার কাছ থেকে মাদকের সে মোটিভেট করে ফেলে, মাদকের অনেক কিছু সে জেনে ফেলে যে যে মাদকাসক্ত সে তো মনে করে মাদক তার জন্য একটা প্রশান্তি দিয়ে দেয়, একটা শান্তি দিয়ে দেয়। এবং কিছু মাদক আছে যেগুলি গ্রহণ করলে তার মধ্যে একটা ঘুম আসবে, ইয়াবা খেলে রাতে ঘুম আসবে না, তো বলে তুমি এটা খাও সেটা খাবে, একবার দুবার তিনবার এডিক্ট হয়ে যায়। তো কেউ হয়তো গাঁজা খায়, যে একটু খেয়ে দেখো, দেখবো যে কী তো তোমার কাছে পছন্দ লাগে, একটু টেস্ট করতে খায়। এইভাবে ধূমপান থেকে শুরু হয়, আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে যায়। একবার যে মাদকাসক্ত হয়ে যায়, তখন মাদক তাকে নিয়ন্ত্রণ করে, সে মাদককে নিয়ন্ত্রণ করতে পারে না। মাদক গ্রহণে যখন তার তাড়না ভিতর থেকে যে একটা জৈবিক তাড়না আসে, তখন সেই মাদক নেওয়ার জন্য সে পাগল হয়ে যায়। যে কোনো প্রক্রিয়ায় সে মাদক নেবে, টাকা পয়সা যেভাবে সংগ্রহ করা থাকে সেভাবে করবে। অনেক সময় দেখছি আমরা চিকিৎসা করতে হলে বৈজ্ঞানিক পদ্ধতি করতে হবে, শুধু ঘুমিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখলে কিন্তু এখন এই জন্য আমাদের এই যে মাদকের জন্য যে ক্ষেত্রগুলি যেন বন্ধ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী বা যারা মাদক ডিলার ব্যবসা করে তাদেরকে বন্ধ করতে হবে। এবং এই যে মাদকের ব্যবসা বন্ধ পৃথিবী কোনো দেশে শত পার করছে কিনা আমি জানি না। আপনি যে কলম্বিয়া থেকে আমেরিকাতে যে মাদক যেত, আমেরিকার সঙ্গে বহু চেষ্টা করছে কিন্তু এটা বন্ধ করতে পারেনি। মাদক ব্যবসায়ীদের ওদের বাহিনী আছে, কিন্তু আমরা দেখেছি যেটা সদুল হক ভাই, যে আমাদের দেশে যে মাদকটা নিয়ে আলোচনা করি আমরা, বা মাদক নিয়ে যে আমরা আন্দোলন করছি স্টপ করার জন্য, দেশের বাইরে কিন্তু এইগুলি নাই। যেমন ফেন্সিডিল, ইয়াবা, এগুলি কিন্তু দেশের বাইরে লিকুইডে ইউজ করে, হেরোইন, মারিজুয়ানা এইসব বেশি। আমাদের দেশে যেটা ইয়াবা আর ফেন্সিডিল, ইয়াবা আমরা কিন্তু প্রোডিউস করি না, ফেন্সিডিল আমরা প্রোডিউস করি না। তরুণদের দেশ গঠনের ভূমিকা রাখার আগে নিজেকে তৈরি করার প্রশ্ন। স্যার যেটা বললেন একটা বিস্তারিত আলোচনা হয়েছে, আপনি যে আগে সমস্ত কবিতা, হ্যাঁ আমি বলছি, সেটা প্রথমে হচ্ছে পরিবার থেকে। পরিবার থেকে কিন্তু তার নৈতিক শিক্ষা, তার ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা এই সমস্ত দেওয়া হয়। এবং তখনই কিন্তু একটা বাচ্চা সে ঠিকমতো গড়ে ওঠে তার যে পারিপার্শ্বিক অবস্থার কারণে। সুতরাং পরিবার, তারপরে পারিপার্শ্বিক যে পরিবেশ সেইগুলি, তারপরে স্কুল কলেজ, এই সমস্ত নিয়েই হচ্ছে যে একটা বাচ্চা তরুণে গড়ে ওঠা। তো সে যদি ঠিকমতো গড়ে ওঠে তাহলে সে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। এখানে যেমন আমরা আগে যে সমস্ত কবিতা আপনারা শুনেছেন, যেগুলি ছিল কি সংকল্প, যে কবিতাটি থাকবো না কো বদ্ধ ঘরে, তরুণদের নিয়ে কবিতা লিখেন না? আমি লিখি না ওরকম, তবে আমি কবিতা একটু চর্চা করি। তা সেই আঙ্গিকে যেমন সংকল্প কবিতা আপনি দেখেছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘণ্ডি পাকে। এই যে সমস্ত কবিতা, এই যে বের হওয়ার প্রবণতা, স্যার যেটা বললেন যে আজকে আকাশ উন্মুক্ত, আমরা গ্লোবাল বিশ্বের একটি নাগরিক আমরা সবাই, আমাদের তরুণরা, তা তাদের আজকে অ্যারেনা কিন্তু অনেক বড়। তারা যে শুধু বাংলাদেশেই থাকবে তা না, তারা আজকে আমাদের ছেলেপেলে অনেকে বাইরে পড়তে যাচ্ছে, বিদেশে বিভিন্নভাবে তারা ওখানে ভূমিকা রাখছে। তা আমাদের দেশে এসে সমস্ত তরুণ বিদেশ থেকে শিক্ষা নিয়ে এসে আমাদের দেশ গঠনেও ভূমিকা রাখতে পারে, এবং তাদের থেকে সেটা করা উচিত। দেশ থেকে বিদেশে যারা লেখাপড়া করছে তারা কিন্তু দেশে আসছে না, অনেকে আসে অনেকে আসছে না, সেটা অন্য বিষয়। তা আমি যেটা আপনার যেটা প্রশ্ন, তো সেই আঙ্গিকে আমি বলতে যাচ্ছি যে বাচ্চাদেরকে সাংস্কৃতিক, নৈতিক, ধর্মীয় শিক্ষা সব দিক থেকে তাকে প্রস্তুত করতে হবে। তারপরে এখন যদি দেশ গঠনে আপনি ভূমিকা রাখতে চান, একটা তরুণ নানাভাবে ভূমিকা রাখতে পারে। একটা তরুণ যে শুধু চাকরি করবে তা না, সে একটা ব্যবসা করতে পারে,
আজকে বিভিন্ন খামার আজকাল হয়েছে, আপনি জানেন যে মুরগির খামার, এটার জন্য তাদের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? এখানে ভূমিকা তো আসলে তরুণকেই খুঁজে নিতে হবে। যেমন কানাডা বা আমেরিকাতে আমরা দেখি যে বাচ্চারা যখন এডুকেশন নিচ্ছে, ও লেভেল এ লেভেল শেষ করে কিন্তু তারা একটা জব নিচ্ছে লেখাপড়ার পাশাপাশি। এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয়ে আসেনি, না আসার কারণটা কি? আসেনি এখনো, এটা কিন্তু ঠিক না। আজকাল কিন্তু অনেক আপনার আউটসোর্সিং হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায়, এই যে ধরেন এই যে মেলা হয় আপনার যে সমস্ত, সেখানে কিন্তু অনেক দেখবেন ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, তারা ওখানে ডিউটি করছে, আপনি দেখছেন যে আজকে বাংলাদেশের কিন্তু সামাজিক সাংস্কৃতিক অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে বিভিন্ন রেস্টুরেন্টে আপনি দেখছেন যে কত রেস্টুরেন্ট হচ্ছে আপনার, তাদের আপনার আইটি তে এই যে কল সেন্টারে কাজ করছে, ঘরে বসে সে কাজ করছে। আপনি যে বলছেন যে দেশ গঠনে নানাভাবে ভূমিকা রাখতে পারে এখন বাচ্চারা, হ্যাঁ করছে না, করছে না কথা বলবে না, তাহলে দেশ আগাচ্ছে কিভাবে? সরকার শুধু সৃষ্টি করে দিচ্ছে এটাই, যে আপনার যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে যে কত রকম ডিজিটাল ডিভাইস, এই যে আইটি ফার্ম থেকে আরম্ভ করে সে আপনার ইউনিয়নে যে সেই তথ্য কেন্দ্র তৈরি করছে, এগুলিতে কিন্তু বাচ্চারা, এই যে তরুণ যারা, এরাই কিন্তু কাজ করতেছে। এই যে হাজার হাজার তথ্য কেন্দ্র, আবার বলে থাকে যে এই ডিজিটালাইজেশন হওয়ার কারণে অনেক তরুণরা ধ্বংসের পথে যাচ্ছে, তারা সারাক্ষণ ফেসবুকিং করছে, তারা ইন্টারনেটে কানেকশনটা তাদের এত বেশি পরিধি বেড়ে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু তাদের একটা ধ্বংসের একটা মুখোমুখি হচ্ছে। ডিজিটাল যেটা বিজ্ঞানে অগ্রযাত্রা, এটা মানুষের জন্য অনেক সময় আমরা ছোট করে বলছি, এটা মানুষের জন্য আশীর্বাদ হয় আর মানুষের জন্য অভিশাপ হয়। তো আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কিন্তু সেই জন্য তো আপনি এই বিজ্ঞানে অগ্রযাত্রা বন্ধ করতে পারবেন না, এটাকে রেখেই যাতে এটা সঠিক ব্যবহার হয়, যাতে এবিউজ না হয়, প্রপার ইউটিলাইজেশন হয়, সেই দিকে মোটিভেট করা, এটা হলো আমাদের আমাদের দায়িত্ব আর কি। একটা সরকার জনকল্যাণমুখী সরকার যখন থাকে, গণতান্ত্রিক সরকার থাকে, সংবিধানে সকল নাগরিকের নিরাপত্তা দেওয়া, সকল নাগরিককে কর্মসংস্থান এবং শিশুদেরকে গড়ে তোলা মানুষ হিসেবে, সুনাগর হিসেবে সরকার দায়িত্ব থাকে, বিভিন্ন এসোসিয়েশন কাজ করে। বেসরকারিভাবে আমি একটা, আমার বাড়ি শরীয়তপুর, আমি একটা স্কুল, একটা কলেজ করেছি। আমার স্কুল কলেজের মোটো যেটা, সেটা হলো শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম, এই চারটা মোটো নিয়ে আমি আমার শিক্ষার্থীকে গড়ে তুলতেছি। এখন এই আমি একটা থিম সঙ্গ লিখছি, কাজে এই যে শিক্ষা, নৈতিকতা, নৈতিকতাকে অত্যন্ত গুরুত্ব, এই নৈতিকতা তার মনের মধ্যে ঢুকাই দিতে হবে ছোটোকাল থেকে, যে ক্লাস ওয়ানে পড়ে ওর 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 ওখান থেকে তুলে তুলতে হবে। যেমন অ্যাসেম্বলি আগে নীতিকথা, এটা সম্বন্ধে কিছু বক্তব্য দিবে টিচাররা, যে আমরা যে আসলে এই যে সমাজে আমরা পেপারে পাচ্ছি যে ইয়াবা আম্মা, ইয়াবা আব্বা, আপনি তো পুলিশ প্রশাসনে ছিলেন, এগুলির কি বিহিত হয়েছিল বা এখন ভবিষ্যতে কি বিহিত করা যায়, এটা নিয়ে আলোচনায় আসবো একটা নিচ্ছে ছোট্ট বিরতি। প্রিয় দর্শক সাথেই থাকুন, কোথাও যাবেন না, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। যে তারুণ্যের রাজনীতিটা এবং সুস্থ ধারাটা, এটা আমরা কেন আলোচনা করছি, তার পিছনে কারণটা হলো মাদক, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা, আমাদের মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল, এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো, সেটা হচ্ছে আদর্শহীনতা প্রধান। রাজনীতি এবং অর্থনীতির বাইরে
মানবতা কোথায়? মানবতা বলতে যেটা বোঝা যায় সেই জিনিসটা নেই। নো অ্যাকশন টক অনলি, আমরা সেই জায়গায় আর যাবো। সারা পৃথিবীতে যে মানবতার জয়গান ছড়িয়ে দিয়েছে, এখন আর সেই জায়গায় কিন্তু মিয়ানমার অত সহজে কোনো কিছু পার পাবে না। আমাদের বর্তমান রাজনীতিতে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র আছেন। বিএনপিকে বাদ দিয়ে আপনি তো নির্বাচন এখানে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন। আমি আসবো বালুট্রাকের কথা আপনার কাছ থেকে শুনবো। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায়। তোমার জন্য নীলছে তার একটু খানি আলো, ভোরের রাতে মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। গান ভালোবেসে গান দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের জন্য কতটুকু জরুরি? বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন যদি ডিজিটালের দিক থেকে দেখেন তাহলে হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। যুগটা ডিজিটাল, সুতরাং অর্থনীতি সংস্কৃতি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা আমরা এগিয়ে গেছি। 324 বছর লাগছে একটা প্রযুক্তিকে জার্মানি থেকে হুগলি পর্যন্ত আসতে। আমাদের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, কৃষি, মৎস্য ইত্যাদি ধরনের শিল্প কিন্তু এগিয়ে আসছে। দ্রুতগতির ইন্টারনেট, আমার যে ছেলেটা মেয়েটাকে ঢাকা শহরে বা কোনো শহরে গিয়ে চাকরি খোঁজ করতে হয়, ওকে আমি ঢাকায় আনবো না, ওর বাড়িতে বসে কাজ করবে এবং পৃথিবীর কাজ করবে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইনভেস্টমেন্ট গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায় সোহেল এইচ দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 11টায় শুধুমাত্র বাংলা টিভিতে। ভ্রমণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। টেলিভিশন পত্রপত্রিকায় যখন আমরা দেখছি বিভিন্নভাবে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, আবার কেবল শ্বশুরবাড়ির লোকেরা না, নিজের পরিবারের লোকেরাও সহিংসতা তৈরি করছে। জানি না আমাদের কি অধিকার আছে, যখন জানি না এই সুযোগটা কিন্তু অন্যেরা নেয়। বর্তমান সমাজে যৌতুকের অবস্থান কি? যখনই কেউ গ্রেপ্তার হবে তখন কিন্তু তাকে আইনজীবীর সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। আইন সম্পর্কে সচেতনতা, এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের সমাজে আমাদের যে ছোটখাটো এত অপরাধ দেখছি সেগুলো কিন্তু অনেকটুকুই কমে যাবে। বাবা মা যদি সন্তানের সাথে ইকুয়াল আপগ্রেড না হয় তাহলে কখনই সে সন্তানের ভুলগুলো ধরতে পারবে না। আইনি পরামর্শ নিয়ে অনুষ্ঠান ল চেম্বার দেখবেন প্রতি বুধবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। নির্বাচনে সুন্দর সমাধান হতে পারে একটি মাত্র পন্থায়, তা হলো সংলাপ। যে কোনো বিবেচনার ঊর্ধ্বে হলো মানবিক বিবেচনা। এই সরকার উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এটা আইওবিও ফর্মুলা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্য দরকার, এটি সুস্পষ্ট, যেটি বাংলাদেশ একা এটা সমাধান করতে পারে। আরো বেশি চাপটা আসা প্রয়োজন। আচ্ছা, পরের অংশটা প্রকাশিত হয়নি, ওটা নিয়ে সাংঘাতিক রকম ভাবে হয়েছে। এবং সারা পৃথিবীতে আজকে আমরা একটা রোল মডেল হয়েছি।
দর্শক দেখছিলেন জয়যাত্রা অনুষ্ঠান, আমরা আবারও ফিরে এলাম, সাথেই থাকুন। আমরা ছিলাম যে আসলে এই যে ইয়াবা নিয়ে যে অনেক লেখালেখি হচ্ছে, ইয়াবা আম্মা, ইয়াবা আব্বা, আসলে এগুলি কেন তৈরি হচ্ছে? ওরা তো কারো না কারো মা বাবা, কিন্তু ওরাই কেন এই ব্যবসাটা করে তরুণ সমাজটাকে ধ্বংস করছে? আমি আগে বলতেছিলাম এটা তৈরি হচ্ছে, ইয়াবা তৈরি হচ্ছে। আরেকটা প্রশ্ন করবো আপনাকে, যে আমরা দেখি যে ট্রেনে করে যে ইয়াবা যে পাচার হচ্ছে, যে আনানাও করতেছে, এগুলি কি কোনো ভীত হয়েছিল কিনা আপনার যখন আইজিপি ছিলেন? ট্রেনে করে? জি। আচ্ছা, ইয়াবাটা তৈরি হচ্ছে মিয়ানমারে। জি, আমি কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সবার সঙ্গে হিসাবে মিয়ানমার গিয়েছিলাম এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। জি। তো সেখানে অং সং সুকি ওনাদের স্টেট কাউন্সিলার, তার সাথে আমাদের এই টিম সাক্ষাৎ করে, সেখানে আমরা ইয়াবা বিষয়টি তুলে, মাননীয় মন্ত্রী মহোদয় ইয়াবা বিষয়টি তুলেছিলেন। তো অং সং সুকি নিজেও বললেন যে এটা আমাদের দেশে তৈরি হচ্ছে এবং আমাদের যুবকরাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ক্লাস 7 এর 8 এর বাচ্চারা ওইগুলি খাচ্ছে, উনি নিজে বলছেন। অনেক সময় দেখা ক্লাস 5 থেকে শুরু করে ওরা। হ্যাঁ, কিন্তু আমাদের যে তথ্য মতে আমরা যতটুকু জানি যে মিয়ানমারে যে ইয়াবা যে বিভিন্ন কারখানা আছে, এগুলি ম্যাক্সিমাম ওই দেশের সেনাবাহিনীর ছত্রছায়ায় কিছুটা পরিচালিত হয়, পরোক্ষ সহযোগিতা কিন্তু হয়ে থাকে। ওইগুলি যেখানে বাংলাদেশে আসে সেখানে কিন্তু ওদের সেনাবাহিনীর নজরে বা ওদের বর্ডার গার্ড যা আছে তাদের নলেজ আছে, এই ধরনের বিভিন্ন রকম অভিযোগ, বিভিন্ন রকম, মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটার পুরাটাই সেনাবাহিনীর সহযোগিতা আছে? না, পুরো সেনাবাহিনী না, আমরা এই ধরনের বিভিন্ন তথ্য থেকে আমরা পেয়েছি এবং বিভিন্ন রকম অভিযোগ আছে। এখন বাংলাদেশ এবং মায়ানমার বিরাট বর্ডার। জি। এই বর্ডার কি শুধু নাফ নদী পার হয়ে আসবেন আর বঙ্গোপসাগর আছে, এই নাফ নদীতে কয়েক হাজার জেলে মাছ ধরে এবং এই জেলেদের নৌকায় করে যারা ইয়াবা ব্যবসায়ী নানান কৌশলে নিয়ে আসে, মাছের পেটের মধ্যে নিয়ে আসে, নৌকায় একটা বিশেষ ধরনের বক্স তৈরি করে আমাদের নিয়ে আসে, একটা ব্যক্তিকে অনেক সময় গলত গ্রহণ করে তার পেটের মধ্যে ইস্তেমাই করে নিয়ে আসে, আপনার সবজি আসলে তাদের নিয়ে আসে, যে সমস্ত বৈধ মাল ইম্পোর্ট হইতেছে বার্মিজ বহু মাল দেখবেন কক্সবাজার পাওয়া যায়, এত বিভিন্ন কৌশল নিয়ে আসে। এবার ছোট্ট একটা ট্যাবলেট নানান কারণে আনতে পারে, কাজে এই যে এত বিরাট সীমানা সীমান্ত, তারপর হাজার হাজার নৌকা, এগুলি বন্ধ করা খুব কঠিন ব্যাপার। এগুলি পুলিশ প্রশাসন নেই, ওখানে পুলিশ তো ল্যান্ডে থাকে, ওখানে কোস্টগার্ড আছে, ওখানে বিজিবি আছে যারা বর্ডার পাহারা দেয়, কিন্তু এত বড় বর্ডার আপনি তো হিউম্যান চেইন করতে পারবেন না, হিউম্যান চেইন করতে না, যত বড় বর্ডার তত বড় প্রশাসন থাকবে, তত বড় না, এটা সম্পূর্ণ কোনো দেশই নেই। আমি একটু আগে বললাম কলম্বিয়া থেকে যে আমাদের আমেরিকা গেছে, আমেরিকা কখনো বন্ধ করতে পারেনি, কখনো পারেনি। তা আমাদের দেশে তো উন্নয়ন শীর্ষ শুরু হচ্ছে, এগুলি যদি বন্ধ না করা হয়, আমরা যে চেক দিছি না, এই যে কোস্ট গার্ড বিজেপি এরাও চেক দিছে, এদের কাছেও কিন্তু এই লক্ষ লক্ষ ইয়াবা ধরা পড়তেছে। যখন ইংল্যান্ডে আছে পুলিশ, আমাদের অনেক আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সকলে মিলে আমরা কাজ করি এবং দেখা যায় প্রতি বছর কোটি কোটি ইয়াবা উদ্ধার হচ্ছে, আপনার কোটি কোটি টাকা ইয়াবা উদ্ধার হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, চার্জশিট দিতেছি, মাল উদ্ধার হচ্ছে, এগুলি তো অব্যাহত এবং দেখবেন যে মামলার সংখ্যা বাড়তেছে, অ্যারেস্টের সংখ্যা বাড়তেছে, উদ্ধারের সংখ্যা বাড়তেছে। না, আমার একটা প্রশ্ন ছিল যে উদ্ধারকৃত মাল অনেকে বলে থাকে, এই উদ্ধারকৃত মালগুলি নাকি আবার এটা আবার অন্যভাবে অন্য পন্থা এটা আবার জনগণের মাঝে, এটা হয়তো অনেক বলে থাকে, এটা কিন্তু এটা কোনো সুযোগ নেই। মাল যখন সিজ হয়, সিজ মালে আমরা আদালতে একটা স্যাম্পল রেখে আদালতের অনুমতি নিয়ে বাকিগুলি ধ্বংস করে দেওয়া হয়, হয় ম্যাজিস্ট্রেট থাকে বা আদালত সিনিয়র পুলিশ অফিসার অবস্থিতিতে ধ্বংস করার জন্য বলে দেয় সাথে সাথে আমরা এগুলি ধ্বংস করে দিই, ওইটা আপনি বলে রিসাইকেলিং, ওইটাগুলি আগে হয়তো হয়তো খুব কম, ওইটা বড় বেশি না, কিন্তু এই যে এখন আমরা আমরা যেটা করতেছি প্রিভেন্টিভ পুলিশিং বা আমরা যেটা করতেছি রিয়েক্টিভ পুলিশিং, কিন্তু এটা এই যে মাদক যদি আপনি সাপ্লাই বন্ধ করতে হলে আপনাকে ডিমান্ড বন্ধ করতে হবে, ডিমান্ড যদি থাকে যে কোনো প্রকারে আপনি সাপ্লাই হবেই, যে নানা কায়দা কহিবে। এখন ডিমান্ড কারা, যারা এই যে ইউজারের সংখ্যা বাড়তেছে, এই ইউজার যাতে সংখ্যা না বাড়ে এবং যারা একবার ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, তাদেরকে চিকিৎসার মাধ্যমে কি আবার সুস্থ করে তোলা, এগুলি ছাড়া ডিমান্ড কমানো যাবে না। আচ্ছা, ইউজারের সঙ্গে কিভাবে কমানো যায়, আপনি একটু বলেন তো স্বপন রায়। সরকারের জিরো টলারেন্স, আপনি জানেন যে মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স আছে। ফজলুল হক সাহেব যে বললেন যে ইউজার সংখ্যা বাড়ছে, এটা কমানোর কি পন্থা অবলম্বন করা যেতে পারে? জনগণের সম্পৃক্ততা ছাড়া কিন্তু কোনো আইন সম্পূর্ণ বাস্তবায়ন করা যায় না, আপনি জানেন। এই জন্যে
আপনার আইনও থাকতে হবে, সচেতনতামূলক কাজ, বিভিন্ন কর্মকাণ্ড নিতে হবে। আপনারা জানেন যে আমাদের যে নার্কোটিক্সের যে অফিস আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে জনসচেতনতামূলক, তো সেইগুলি করতে হবে। পাশাপাশি যে আইনের প্রয়োগ, এই দুইটা যদি সমানভাবে চলতে থাকে তাহলে এই মাদক নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও আমাদের, আমি প্রথমে বলেছি যে তরুণদের একটা প্রস্তুতি নিতে হবে, তাদের একটা অ্যাম্বিশন রাখতে হবে যে আমরা ভবিষ্যতে এই করতে চাই, আমরা ভবিষ্যতে এই জায়গায় যাবো, আমি নিজেকে ধ্বংস করব না, আমি নিজেকে তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, এখানে এই জন্যে বলছি যে বাচ্চাদের তাদের যে নিজস্ব চিন্তা এটাও অনেক ইম্পর্টেন্ট, তার পারিবারিক শিক্ষা। একটা ছেলে যদি নৈতিকতার সাথে, একটা ছেলে মেয়ে যদি নৈতিকতার সাথে সে বেড়ে ওঠে, তাহলে কিন্তু তার সে নিজে নিজেই সচেতন হচ্ছে। আমরা জানি যে চ্যারিটি বলে না, যে এটা পরিবার থেকে শুরু হয়। আপনি, আমরা যে রোটারি করি, রোটারিতে যে মানবিকতার যে ব্যাপার আছে, মানবতার জন্য আমরা যে কাজ করি, এই সমস্ত প্রস্তুতি পরিবার থেকে শুরু করতে হবে। তা পরিবারের একটা যদি শিক্ষা ছেলে পায় এবং সে যদি সেইভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে, তার মধ্যে যদি সাংস্কৃতিক চর্চা থাকে, যেমন মানুষ কখন মাদক নেয়, যখন সে অবসাদগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়, বা সে কোনো কাজ পাচ্ছে না, সঙ্গদোষে কিন্তু নষ্ট হচ্ছে বেশি। হ্যাঁ, আরেকটা হচ্ছে অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা, আপনারা জানেন যেটা। সুতরাং একটা ছেলে মেয়ে যখন কোনো কিছুতে ইনভলভ হচ্ছে না, সে খেলাধুলা করছে না, সে সাংস্কৃতিক চর্চা করছে না, সে লেখাপড়ার যে মূল স্পিরিট সেটার মধ্যে নাই, তার ধর্মীয়, হ্যাঁ তার ধর্মীয় চিন্তা নাই বা ধর্মীয় অ্যাক্টিভিটিস করছে না, তাহলে তখন সে কী করবে? এই সমস্ত নানা জিনিস তাকে হতাশাগ্রস্ত করে, এবং হতাশাগ্রস্ততার থেকে সে রিলিফ পাওয়ার জন্যে প্রথমে আস্তে আস্তে এই সমস্ত আপনার যে মাদক আছে, বা ছোট থেকে প্রথমে শুরু করে, স্যার বললেন যেটা, প্রথমে হয়তো বিড়ি সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন সে এই মাদকে চলে যায়। আচ্ছা, আরেকটা, আমরা এখানে আপনার ইউজার কমাতে হলে আপনাকে অ্যাওয়ারনেস বিকল্প কিছু নেই, ওই বাচ্চাদের মনে মাদক সম্বন্ধে ভীতি জমা দিতে হবে। মাদক মানে ভয়ঙ্কর একটা কিছু, মাদকে মাদক সে হওয়া মানে তার মৃত্যু, তার জীবনের শক্তি শেষ, তার পুরো নার্ভাস সিস্টেম শেষ, তার চিন্তা শক্তি শেষ, স্বাভাবিক কাজকর্ম শেষ, এবং তার যত অর্গান আছে সব অর্গানগুলি জিজ্ঞেস করলাম যে চাচু তুমি ড্রাগ সম্বন্ধে জানো কিনা, চাচু ড্রাগ সম্বন্ধে জানি, অনেক কিছু জানি। সে যেভাবে ইংলিশে বলে, যেভাবে বললো, সে আমাদের দেশে একজন ভালো শিক্ষিত লোক জানে না, তার মানে ওখানে এই ধরনের শিক্ষা দেওয়া হয়। কাজে পরিবার তো দায়িত্ব পালন করবেই, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সব। শুধু এখন যদি আপনাকে যদি অ্যাওয়ারনেস বিল্ডিংটা না হয়, তাহলে শুধুমাত্র পুলিশ, কোর্ট, কাছারি, উকিল টুকিল দিয়া সচেতন করবেন, এই যে এডুকেশন প্রোগ্রাম, এই যে অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম, এই যে আপনার ট্রাফিক আইন থেকে আরম্ভ করে এই যে মাদক সবকিছু, কেন সমাজ তো পরিবর্তনশীল, সমাজের বিবর্তন আপনি আমি কিন্তু রোধ করতে পারবো না, এটা আপনি আমার অজান্তেই সমাজে পরিবর্তন হচ্ছে। 20 বছর আগে সমাজ এখানে এগুলো, এই যে আপনি ডিজিটাল বলেন, এই যে আপনি ডিস ইঞ্জিনে বলেন, যা কিছু বলেন, এগুলো আগে ছিল না। এইগুলি একটা ইনফ্লুয়েন্স করে মানুষের বিহেভিয়ার প্যাটার্নে, তার সাইকোলজিক্যাল কাজে এটা ওভারঅল চেঞ্জ হয়। তো এই চেঞ্জটাকে যাতে নেগেটিভ দিকে না হয়, এটাকে রেগুলেট করে যাতে পজিটিভ দিকে যায়, সে দায়িত্ব আমাদের সকলের, এটা পিতা মাতা থেকে আরম্ভ করে সমাজের, রাষ্ট্রের সকলের। এই যে আইন প্রয়োগ, আইন প্রয়োগ কিন্তু বাংলাদেশে কম হচ্ছে না। আমি যখন পুলিশে ছিলাম তখন আমাদের প্রায়োরিটি ছিল মাদকের বিরুদ্ধে। আমি 2017 পুলিশ উইকে 3 ঘন্টা এসপি টু আপওয়ার সমস্ত অফিসার থাকে, এই 3 ঘন্টা শুধু মাদকের বিরুদ্ধে আমরা কথা বলছি, অনেক
অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি। মাঝে মাঝে শোনা যায় যে রাস্তার মধ্যে তরুণদের ধরে হ্যারাসমেন্ট করা হয়, ওগুলো মাইনরিটি। আমি বেসিক জিনিসগুলো আসতেছি এখন। আপনি দেখেন এই যে আইনের কঠোর প্রয়োগ যদি হয়, যে ফিলিপাইনে কি করছে, ফিলিপাইনে 2016 নতুন সরকার আসলো, যে প্রেসিডেন্ট কিন্তু প্রতিজ্ঞা করে প্রমিস ছিল যে তার মাদক বন্ধ করবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করবে। 2016 থেকে জুন থেকে আরম্ভ করে, জুনে ক্ষমতায় আসছে, জুন থেকে আরম্ভ করে এই পর্যন্ত তারা কমপক্ষে 12,000 লোককে মেরে ফেলছে। পুলিশ মারছে প্রায় 4,000 লোক, আর পুলিশ অন্য লোক দিতে বাড়াইছে তা মিলে প্রায় 12,000। এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বিভিন্ন সংস্থা কিন্তু তারা এই পরিসংখ্যানগুলি দিয়েছে। এবং ওই দেশের সরকার রাষ্ট্রপতি তো সরাসরি পুলিশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। পুলিশে এই যত লোক মারবে মাদক ব্যবসায়ী, এমনকি তারা ভয়ঙ্কর মাদক ইউজার যে ড্রাগ এডিক, তাদেরও মেরে ফেলতেছে। ড্রাগ এডিক্টে তো মারা, এটা তো কোনো লাভ নেই, তাই না? তাদের মেরে ফেলতেছে। এই তারা এই পলিসি নিয়েছে যে এইভাবে পরিষ্কার করবে। দেখা যাক পরিষ্কার হয় কি না। এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোড, তারা তদন্ত করতে চাচ্ছে, তাদেরকে তদন্তে সহায়তা করতেছে না, এগুলি করতেছে। কিন্তু আমার কাছে এখন বাংলাদেশে আমাদেরও সাথে, পুলিশের সাথে, র্যাবের সাথে কিন্তু এটা যারা মাদক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী, এদের কিন্তু এনকাউন্টার বেশ কয়েকজন মারা গেছে। আমার সময় তো অনেকগুলি মারা গেল, কক্সবাজার মারা গেল, নারায়ণগঞ্জে মারা গেল, যশোর মারা গেল, কিন্তু কত মারবে না। আচ্ছা, আমরা আবারও আসবো গল্পে, আপনার কথা শুনবো, এবং তার সাথে আমরা শুনবো যে তরুণদের আসলে রাজনীতিতে আসা উচিত কিনা, সে নিয়ে একটু আলোচনা করবো। একটু বিরতিতে যাচ্ছে, প্রিয় দর্শক সাথে থাকুন, কোথাও যাবেন না, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। যে তারুণ্যের রাজনীতিটা এবং সুস্থ ধারাটা, এটা আমরা কেন আলোচনা করছি, তার পিছনে কারণটা হলো মাদক, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা। আমাদের মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল, এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো, সেটা হচ্ছে আদর্শহীনতা প্রধান। রাজনীতি এবং অর্থনীতির বাইরে মানবতা কোথায়? মানবতা বলতে যেটা বোঝা যায় সেই জিনিসটা নেই। নো অ্যাকশন টক অনলি, আমরা সেই জায়গায় আর যাবো। সারা পৃথিবীতে যে মানবতার জয়গান ছড়িয়ে দিয়েছে, এখন আর সেই জায়গায় কিন্তু মিয়ানমার অত সহজে কোনো কিছু পার পাবে না। আমাদের বর্তমান রাজনীতিতে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র আছেন। বিএনপিকে বাদ দিয়ে আপনি তো নির্বাচন এখানে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন। আমি আসবো বালু ট্রাকের কথা আপনার কাছ থেকে শুনবো। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11:00 শুধুমাত্র বাংলা টিভিতে। তোমার জন্য নীলছে তার একটু খানি আলো, ভোরের রাতে মিশে গেলো। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের জন্য কতটুকু জরুরি? বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন যদি ডিজিটালের দিক থেকে দেখেন, তাহলে হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। যুগটা ডিজিটাল, সুতরাং অর্থনীতি, সংস্কৃতি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা আমরা এগিয়ে গেছি। 324 বছর লাগছে একটা প্রযুক্তিকে জার্মানি থেকে হুগলি পর্যন্ত আসতে। আমাদের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, কৃষি, মৎস্য ইত্যাদি ধরনের শিল্প কিন্তু এগিয়ে আসছে। দ্রুতগতির ইন্টারনেট, আমার যে ছেলেটা মেয়েটাকে ঢাকা শহরে বা কোনো শহরে গিয়ে চাকরি খোঁজ করতে হয়, ওকে আমি ঢাকায় আনবো না, ওর বাড়িতে বসে কাজ করবে এবং পৃথিবীর কাজ করবে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইনভেস্টমেন্ট গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায় সোহেল এইচ দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 11:00
শুধুমাত্র বাংলা টিভিতে। বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। টেলিভিশন পত্রপত্রিকায় যখন আমরা দেখছি বিভিন্নভাবে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, আবার কেবল শ্বশুরবাড়ির লোকেরা না, নিজের পরিবারের লোকেরাও সহিংসতা তৈরি করছে। জানি না আমাদের কি অধিকার আছে, যখন জানি না এই সুযোগটা কিন্তু অন্যেরা নেয়। বর্তমান সমাজে যৌতুকের অবস্থান কি? যখনই কেউ গ্রেপ্তার হবে তখন কিন্তু তাকে আইনজীবীর সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। আইন সম্পর্কে সচেতনতা এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের সমাজে আমাদের যে ছোটখাটো এত অপরাধ দেখছি সেগুলো কিন্তু অনেকটুকুই কমে যাবে। বাবা মা যদি সন্তানের সাথে ইকুয়াল আপগ্রেড না হয় তাহলে কখনই সে সন্তানের ভুলগুলো ধরতে পারবে না। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন জয়যাত্রা তারুণ্যের আগামী। আমরা আবারও ফিরে এলাম আড্ডায়। তো আমরা ছিলাম ইয়েতে, যে আপনি বলছিলেন আসলে এই এই যে তারুণ্যকে আমরা এই বিপদ থেকে সুপথে আনার যে পন্থাগুলি সেগুলি বললে আসলে তরুণরা দেখবে, একটু শিখবে। তরুণ যারা তাদেরকে নিজের একটা এম থাকতে হবে, সে মানুষ হিসেবে গড়ে উঠবে। জি, কোন সেক্টরে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা তাকে আগে থেকে চিন্তা করতে হবে, এবং ওই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে যে সমাজের যেগুলি ভাইসেস আছে, যেগুলি খারাপ দিক আছে, সেগুলিতে যাতে সে প্রভাবিত না হয়, তার মধ্যে দেখেন যে মাদকের যেটা বললেন, তাকে মাদক আছে, বেকারত্ব কি একটা বড় কারণ না? সেটা বেকারত্ব তো সামাজিক অন্য সমস্যা, কিন্তু একটা মাদক তো একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কাজে তাকে সবসময় সতর্ক থাকতে হবে যে মাদকের দ্বারে কাছে যেন সে না যায়। নিজেকে তৈরি করতে হলে যদি যারা শিক্ষার্থী হয় তার প্রাইম এইম থাকা উচিত তার লেখাপড়া ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো করার অনেক পথ থাকে, কিন্তু তা না, জ্ঞান অর্জন থাকে। এই প্রতিযোগিতার যুগ, এখানে বাঘে বাঘে লড়ে, সিংহে সিংহে লড়ে, কাজে সেই কম্পিটিশন তাকে সেইভাবে তৈরি করতে হবে। এবং পাশাপাশি আপনার নাগরিক যে কতগুলি দায়িত্ব থাকে, এটা সুনাগরিক গড়তে হলে তার কতগুলি কোয়ালিটি দরকার হয়, সেই কোয়ালিটি মানবতাবোধ থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, মনোযোগী হতে হবে, তার পরিবারের প্রতি তার কর্তব্য কি, সমাজের প্রতি কর্তব্য কি, প্রতিবেশীর প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য কি, এগুলি সব সর্বপ্রথম থাকতে হবে। বাবা মার প্রতি কর্তব্যটা কি, সেটাই তো পালন হচ্ছে না। সবকিছু নিয়েই সে একজন একজন পূর্ণাঙ্গ মানুষ, এগুলি তাকে অর্জন করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো, স্বপন কুমার রায়, আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো একজন বিসিএস ক্যাডার, তো সেই থ্রুতে বলেন যে আমাদের এই যে তরুণ সমাজ তো অনেক বেকারত্বের শিকার হচ্ছে, সেখান থেকে ওদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কি পরামর্শ আপনি দিতে পারেন? ধন্যবাদ। আসলে স্যার যে কথা বলছিলেন, আসলে আজকে তরুণদের কিন্তু ব্যাপক ক্ষেত্র হয়ে গেছে চাকরির, শুধু যে চাকরি করবে আবার সেটাও না। আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যেটা, এটাকে অনেকে মেশিন ইন্টেলিজেন্স বলে, যে মানুষের সমকক্ষ, মানুষের যেমন বুদ্ধির জ্ঞানের যে একটা প্রক্রিয়া, মেশিনও এরকম একটা চিন্তা করছে একইভাবে। এবং আজকে প্রযুক্তি নির্ভর সমাজ, অনেক জায়গায় আছে যে আপনার লোকজনও কম লাগছে, দেখা যাচ্ছে একটা মেশিনে অনেক কিছু কাজ করছে। আবার অন্যদিকে অনেক ক্ষেত্র কিন্তু বেড়ে গেছে, এই যে রোবট নামে যে রোবটিক্স, হ্যাঁ আসছে, এতে কি মনে হয় না যে বেকারত্ব আরো বেড়ে যাবে? ঠিক না, এই জন্যই এখন অনেক চ্যালেঞ্জ বাচ্চাদের, তবে আবার অনেক স্কোপ হয়ে গেছে। যেমন আজকের আপনার সেবা সেক্টর এগিয়ে আসছে, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সব জায়গায় সেবা দিচ্ছে, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে আপনার যদি ধরেন কৃষি, তারপর বিভিন্ন খামার ব্যবসা, তারপরে আপনার যে মনে করেন সঙ্গীত, আপনি যেখানে তার যোগ্যতা আছে সে সেই দিকে ছুটবে। এই জন্যে বাচ্চাদের এখন, তরুণদের অনেক বেশি দায়িত্ববান হতে হবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে।
আজকে গ্লোবাল ভিলেজে স্যারও যেটা বললেন যে এখন এই জন্যে তাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার এবং ইনফরমেশন এখন খোলা, সারা বিশ্ব থেকে বিভিন্ন নেটে বিভিন্নভাবে ইনফরমেশন আসছে। তো এখানে আপনি যে প্রশ্নটি করলেন, এখন সরকারি চাকরি, সরকারি চাকরি তো খুবই কম, কারণ তাকে বেসরকারি খাত, আপনারা জানেন যে বেসরকারি খাত সমৃদ্ধ হচ্ছে সব জায়গায় এখন, ইকোনমিক যে পলিসি, বেসরকারি খাত এগিয়ে আসবে, সরকার সহযোগিতা করবে এরকম। তারপরেও সরকারের মেকানিজম, সরকারের যে সমস্ত আছে সেগুলো চলতে গেলে মেশিনারিজ লোক লাগবে, সেখানে বিসিএস অফিসার আছেন, বিসিএস ছাড়াও আছেন। আমি সবার জন্যই বলবো যে বিসিএস বিশেষ করে যদি পেতে চায় কেউ, কোনো তরুণ যদি বিসিএস আসতে চায়, তাকে বিসিএস পরীক্ষা দিয়ে আসতে হবে, আপনি জানেন। এবং বিসিএস পরীক্ষার জন্য একটা ছেলের সাধারণ জ্ঞান সব ধরনের থাকতে হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, যেটা সাধারণ জ্ঞানের মধ্যে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, অর্থাৎ একটা চৌকস হতে হবে তাকে, সমসাময়িক জ্ঞান রাখতে হবে। তাহলে তাকে এই সমস্ত বিষয়গুলো যদি তার থাকে, বাংলার সম্পর্কিত জ্ঞান, ইংলিশ সম্পর্কিত জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তাকে লেখাপড়ার মধ্যে তার যে সাবজেক্ট, যে সাবজেক্টে সে লেখাপড়া করে আসছে, অনার্স মাস্টার্স পাস করেছে, তাকে সমস্ত বিষয়ের একেবারে তাকে দখল রাখতে হবে, তরুণদের ছুটতে হবে, ভোকেশনাল ট্রেনিং বলেন। এই জন্যই আমি আগে বললাম যে যেদিকে ভালো পারে, গত কয়েক বছরে আমাদের সামাজিক কিন্তু অনেক বিবর্তন পরিবর্তন হয়েছে। আমরা যে ছোটকালে যেভাবে ছিলাম, বাবা মা যা বলতো তার বাইরে কিছু করা যেত না, যেভাবে যা বলতো, কিন্তু কিন্তু আজকে 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 যে কথা বলা হচ্ছে যে যার যেটা পটেনশিয়াল যা আছে, একটা বাচ্চা সেই ডিসিশন নেবে বা তাকে দেখে মনে হবে যে যে এই কাজটা সে পারবে, সে ইঞ্জিনিয়ারিং কাজটা পারবে, তাহলে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, এ খেলাধুলায় ভালো, সে খেলাধুলা করবে। এটা এটা রুলসই আছে বাইরে, দেশের বাইরে বাচ্চাকে দাও, এইটাই তুমি কোনটা পছন্দ করবে সেটাই করো। তো সেইভাবেই আজকে যে বিভিন্ন ক্ষেত্র আছে, যে যেদিকে ভালো সেই সেদিকে ছুটবে, ছুটছে না তো, ছুটছে না। আপনাদের দুজনের কাছে জি বাচ্চা তরুণের একটা এইম থাকতে হবে, যেন বড় হব, সেটার জন্য তাকে একটা লক্ষ্য নিয়ে হবে। কিন্তু কতগুলি সমাজের কতগুলি যে ভাইসেস আছে এগুলো তাকে ইনফ্লুয়েন্স করে, যেমন আপনি দেখবেন এটা প্রতিভাবান ছেলে লেখাপড়া করছে, ভালো ইউনিভার্সিটি পড়ছে, সে জঙ্গি হয়ে যাচ্ছে, জঙ্গি এমনি সে জঙ্গি হয়ে যাচ্ছে। হওয়ার কারণটা কি? কারণটা এটা হলো আপনার যে এখন তো সোশ্যাল মিডিয়া বলেন, আপনি ইন্টারনেট বলেন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ওয়েবসাইট বলেন, এইগুলিতে সে যায়, ওগুলিতে যে ওগুলি পড়ে ঠড়ে সে রাতে বসে বসে পরে ওগুলি থেকে নিজে নিজে মোটিভেট হয়ে যায়, নিজের মনে হয়েছে যে কয়েকদিন আগে যে আপনার অধ্যাপক জাফরুল ইসলামকে হামলা করলেন, সেটা তো যেই লোক, অত কোনো সংগঠনের সাথে কোনো সংগঠনের মেম্বার না, কোনো জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ নেই, নিজে নিজে জঙ্গি হয়ে গেছে। স্বপ্নে জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে সে স্বর্গীয় সুখ নিবে, সে যদি এখন এটা করতে গিয়ে মারাও যায়, সুসিরাল স্কোয়াড কেন হয়, ও মনে করেন আমি মরে গেলাম জান্নাতে চলে যাবো, এমনকি ওর ফ্যামিলি পুরো জঙ্গি হয়ে যায়, ওর বাচ্চাটাকেও সে শিখিয়ে যায় যে আমি মরে গেলে তুমি আমার কাছে জান্নাতে চলে যাবো, আমরা একসাথে জান্নাতে সুখ ভোগ করবো। এটা হলো একটা মানসিক রোগ আর কি, মনে করি এটা মানসিক রোগ। এই জন্য মানসিক রোগ থেকে বের হওয়া আসার উপায়টা কি আমাদের? এই জঙ্গিদের বিরুদ্ধে বলে যেভাবে বলকারেরা সমানে আমি যেভাবে লেখা শুরু করছিল, আমি তো বলকারদের বিরুদ্ধে প্রথম কথা আমি বলছি, এই বলকারদের বিরুদ্ধে মামলা আমি নিয়েছি, আমি বলতে পারবো না, আমি সোজা বলা শুরু করছি কথা কথা, কমিরা জঙ্গি, আমি দেখা কবিরা কথা জঙ্গি, কবিরা তো সব জঙ্গি হয় না, মাদ্রাসা বলে যে জঙ্গি, ঠিক না, ঠিক আছে, সেই এই কথাগুলি আমি বলছি, বাস্তবতা বোধ করতে হবে। এবং এই যে এদের বিরুদ্ধে বারবার বলতে হবে, হ্যাঁ জঙ্গিদের বিরুদ্ধে আমরা যেমন অভিযান করছি, অনেক জঙ্গির সাথে আমাদের যুদ্ধ হয়েছে, অনেক মারা গেছে, পুলিশও মারা গেছে, এইগুলি দিয়ে তারপরে 40-45 অভিযান করছি, ওদের নেটওয়ার্ক বাড়ি করছি, ওদের আস্থান খুঁজে বাড়ি করছি, পাশাপাশি এই জঙ্গির বিরুদ্ধে আমরা কিন্তু বিভিন্ন সময় যে আমরা যে কমিটি পুলিশ করেছি, বিভিন্ন ফোরামে কথা বলে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এবং যারা ওই ধর্মীয় নেতা যারা আছে, আলেম ওলামা, এদেরকে এনে কবি কবিল এনে মৌলানা এনে তাদের দিয়ে বিভিন্ন কথা বলেছি, তাদের দিয়ে বক্তব্য দিয়ে তাদের ফতোয়া দেওয়া হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের থাকি, এটা এইটাকে ব্যাপকভাবে
সবসময় চালিয়ে দিতে হবে জঙ্গির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই মানে শত শত ক্যাম্পিং করতে হবে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে। এই কথাগুলি বারবার বলতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বলতে হবে। বারবার বললেই দেখবেন যে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে বা যে সমস্ত অপ সামাজিক সমস্যাগুলি আছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিং, এগুলির প্রতি বারবার বলতে হবে। শুধু পুলিশ ফুলিশ দিয়ে সব কিছু করা যায় না, পুলিশও থাকবে, আইন প্রয়োগও থাকবে, পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে। এমনি তো দেখা যায় পুলিশদের নিয়ে আসলে জনগণ বেশি ক্ষিপ্ত, যে পুলিশরাই যেখানে আমাদের অন্যায়কে বাধা দেবে তারা নিজেরাই অন্যায় করে। সেই ব্যাপারে আমি আপনার কাছে শুনতে চাই যে এই ব্যাপারে আপনি কিছু বলেন, যে যেটা আমরা পেপারে পড়তে পারছি যে পুলিশরা প্রোটেকশন না দিয়ে তারা নিজেরাই অন্যায় করে বেড়াচ্ছে। পুলিশ বলেন, আদালত বলেন, দেখবেন যে এই আদালতের বিরুদ্ধে এক শ্রেণীর লোক বলতেছেই আদালতের নিজের কোনো ক্ষমতা নাই, সরকার চালাইতেছে, হ্যান করছে, ত্যান করতেছে, কিন্তু ও কিন্তু আদালতেই যায়, তার শেষ আছে আদালতেই। পুলিশের বিরুদ্ধে সমানে বলবে কিন্তু ওই পুলিশের কাছেই যাবে, পুলিশের কাছে তার নিরাপত্তা। যে পুলিশের বিরুদ্ধে বলতেছে ওর নিরাপত্তা পুলিশই দিতেছে, কিন্তু তার নিরাপত্তা বলে দিচ্ছে। আমরা যখন বিসিএস করে যখন আমরা ফাউন্ডেশন ট্রেনিং করলাম, তখন আমরা 8টা ক্যাডার ট্রেনিং করছি, 7টা ক্যাডার পুলিশের বিরুদ্ধে কথাবার্তা বলে। পুলিশ সেই আপনার সে ব্রিটিশ আমল থেকে পুলিশ তো সরকারের কথা মধ্যে চলছে, উপনিষদ সরকার চলছে, এবং সরকার বিভিন্ন সময় তাদেরকে ইউজ করছে, তাদের প্রয়োজনে বিক্রি করছে। প্রভাবশালী সরকার ছাড়াও প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা ছিল তারা তো পুলিশকে সেভাবে ব্যবহার করছে। এবং পুলিশ সেভাবে ব্যবহৃত হইতে হইতে পুলিশের মধ্যেও তো একটা মেজাজ তৈরি হয়েছে যে আমার ক্ষমতা আছে, আমার কাছে বন্দুক আছে, আমার কাছে আইন আছে, আমি যে কোনো লোকের আইনের মধ্যে সঠিক না বলতেছি, এরকম একটা মেজাজ তৈরি হয়েছে, তাই না? যার কারণে পুলিশ এবং জনগণের মধ্যে তো কিছু দূরত্ব ছিল, পুলিশকে মানুষ ভয় পায়, পুলিশের কাছে যেতে চায় না, একটা ঘটনা ঘটলে পুলিশকে যেতে চায় না, আরেকজন দালাল ধরে, দালাল ধরে তারপর থানায় আসতে হবে, এরকম করতে করতে পুলিশের সাথে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজে আমরা এই দূরত্ব কমাইয়া পুলিশ এবং জনগণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য আমি যখন কমিটি পুলিশ প্রবর্তন করেছি, এটা চ্যালেঞ্জ করছি। এইটা যখন হবে, আপনি আমার মধ্যে যখন যত ইন্টারাকশন হবে তখন দূরত্বটা কমবে, দূরত্ব কমলে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে, মিউচুয়াল রেসপেক্ট হবে। যদি আমরা এই পুলিশ ছাড়া যদি এখানে যদি সরকার ঘোষণা দেয় যে এই দুই ঘন্টা কোনো পুলিশি কর্মকাণ্ড থাকবে না, এই দুই ঘন্টা কোনো অপরাধ হলে পুলিশের খাতায় মামলা হবে না, দেশ কোথায় যাবে, সমাজ কোথায় যাবে, ওই কিন্তু চিন্তা করেন। কাজে বাস্তবতা পুলিশ ছাড়া পৃথিবীর কোনো সমাজ, কোনো রাষ্ট্র থাকতে পারে না। জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করা এবং গণমুখী পুলিশিং আইনটার প্রয়োগটা সঠিকভাবে করতে হবে, সেটাই বলছি আমি। কাজে সেটাই মানুষের তো খালি জনগণের কোনো কমপ্লেইন না, এখন পুলিশ তো সরকারের একটা সংস্থা, অন্যান্য সংস্থা ওনার ট্যাক্স আছে, ট্যাক্স নিয়ে কত কম আছে, কোর্ট নিয়ে, আদালত নিয়ে কত কম আছে, কোথায় কম নেই, সব কোথায় কোন, একটা ডিপার্টমেন্ট দেখেন, সেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমরা কথা বক্তব্য নাই, কিন্তু পুলিশ যেহেতু জনগণের সাথে বেশি সম্পর্ক, আমাদের বক্তব্য থাকবে কেন? আমার প্রশ্ন সেখানে, আমরা বক্তব্য তৈরি হবে কেন? স্বপন কুমার, আমার প্রশ্ন হচ্ছে ব্যাট বলেন, ট্যাক্স বলেন বা পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় যার যার সংশ্লিষ্ট যারা আছেন, যেমন আপনার আন্ডারে তো অনেক লোক আছেন, উনি যখন আইজিপি ছিলেন ওনার আন্ডারে, যে উনি বলো কমিউনিটি পুলিশ তৈরি করে দিয়েছে, আন্ডারের লোকগুলি কিন্তু সমস্যা করতেছে, এই সমস্যাটা যদি না করে আমরা মনে করি যে তরুণদের আমরা অ্যাওয়ারনেস করবো, আপনাদের আন্ডারে যারা আছে তাদেরও কিন্তু অ্যাওয়ারনেস করা উচিত মনে করি আমি, মনে করি অ্যাওয়ারনেস তো অবশ্যই হচ্ছে, এবং এখানে আমাদের পরিবর্তন আনার জন্য, এদের সংশোধন করার জন্য, এদের যে দোষ ত্রুটি আসার জন্য কিন্তু আমাদের তো সিস্টেম আছে, প্রশিক্ষণ হচ্ছে, মোটিভেশন হচ্ছে, ব্রিফিং হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, অভিযোগ পেলে সেগুলি ব্যবস্থা নেওয়া হইতেছে, এগুলো তো চলমান প্রক্রিয়া, এগুলো থাকবেই, যেগুলো শুধু বসে আছে তাই না, কিন্তু সব জায়গায় আছে। আর মিডিয়া বলে ব্যবসায়ী কম, আমরা ব্যবসা করেন কম নাকি, এই যে রোজার মাস, সংযমের মাস, এই পৃথিবীতে আমরা অনেক দেশে যাবেন বিভিন্ন উপলক্ষে, বড়দিন বলেন, থ্যাংকস গিভিং ডে বলেন, ওরা সেল দিয়ে দাম কমাই দেয় আর আপনার ব্যবসায়ী করে দাম বাড়াই দেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেখেন গ্রাজুয়ালি উন্নতি হচ্ছে। আপনি ইনকাম ট্যাক্সের কথা বললেন, ইনকাম ট্যাক্সেরও যে সমস্ত দোষ আছে আপনার বলেন বা জনগণ জানে, কিন্তু আমরা ভিতর থেকে পদ্ধতিগতভাবে চেঞ্জ না করলে আপনার সেটা চিরস্থায়ী হবে না, স্থায়ী হবে না। এই জন্যই আপনারা জানেন যে আমাদের ইনকাম ট্যাক্সে যেমন সেলফ অ্যাসেসমেন্ট চালু হয়ে গেছে। সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে একজন করদাতা তার নিজের অ্যাসেসমেন্ট নিজে করবেন, তো তাহলে তো আমাদের কোনো আর কিছুই থাকছে না। তাহলে আমরা যদি সৎ হই, আমরা যদি ঠিক হই, তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না কোনো। সুতরাং পুলিশেও নানা ধরনের, আজকে পুলিশ এখানে অনেক উন্নত হয়েছে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ছোট্ট করে শুনতে চাই তরুণদের জন্য আপনাদের উপদেশ বাণী, আমরা দুজনের মুখ থেকে শুনতে চাই, আপনারা একটু তরুণদের জন্য কিছু বলুন যে তরুণরা আসলে কিভাবে তৈরি হলে, নিজেকে কিভাবে তৈরি করলে তারা দেশকে কিছু ভালো কিছু দিতে পারবে। এই কথাগুলো তো আমরা আলোচনায় বললাম,
তরুণদের একটা অভিষ্ট লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যদের আগে যাবে, এই লক্ষ্য পৌঁছাতে হলে তাকে নিজেকে তৈরি করতে হবে, শিক্ষার্থীকে জ্ঞান গরিমা সবকিছু করতে হবে, পাশাপাশি সমাজের খারাপ দিক ফ্যাক্টরগুলি যাতে তাকে বিপথে না নিয়ে যায়, তাকে ধ্বংস না করে, যে মাদক সাথে বলেন ইউটিজিং বা জঙ্গি এগুলিতে যাতে সে পা না দেয়, সঠিক পথে চলে, সে তার মধ্যে মূল্যবোধ রক্ষা করে, পিতা মাতাকে প্রতি, বয়োজ্যেষ্ঠের প্রতি, শিক্ষকদের প্রতি যেন তার অনুবোধ থাকে, তাদের প্রতি যাতে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন কুমার, আপনি একটু ছোট্ট করে। এখানে তরুণদের আমি একটা কথাই বলবো যে নিজেকে ভালোবাসতে হবে, বুঝতে হবে যে আমি যদি ভালো কিছু করতে চাই, আমাকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমাকে ভালো দিকে যেতে হবে। এখানে জয়যাত্রা যে অনুষ্ঠান, সেখানে কাজী নজরুল ইসলামের চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, যে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তরুণদের নিজেকে নিজেকে ভালো না বাসলে, আপনি যেরকম কথাটা বলছেন, নিজেকে ভালো না বাসলে কিন্তু আসলে কিছু দিতে পারবে না। আমি যখন আমার নিজেকে ভালোবাসবো তখন কিন্তু আমি মাদক থেকেও দূরে থাকবো, খারাপ কাজ থেকে বিরত থাকবো। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা টিভির সাথে থাকবেন। আবারও দেখা হবে ঠিক এই সময় এই দিনে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।